আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের একটা বিগ একটা টেস্টনেট এয়ারড্রপে, যেখানে আমরা জাস্ট সামথিং ফ্রিতে কিছু কাজ করে আমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট $50 থেকে $60 অ্যামাউন্ট একটা ক্লেম করে নিতে পারবো। এটার বিষয়ে বেশ কিছু হাইপ আছে, হাইপগুলো আমি দেখাবো। এটা কেন এত ইম্পর্টেন্স দিলাম, কী জন্য এখান থেকে শিওর দিলাম যে পেমেন্টস পাবো এবং কীভাবে কাজ করব, এই বেশ কিছু ইন্ট্রোডাকশন আজকের ভিডিওতে আমি বলে দিব। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। জাস্ট আপনাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, এভরি মুভমেন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট। যাই যারা এখানে কাজ করতে যাচ্ছেন তাই তারা প্রত্যেকটা মুভমেন্ট ফলো করে তারপরে কাজটা করবেন। সো লেটস স্টার্ট টুডেজ আওয়ার ভিডিও। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কথা বলতে চাচ্ছি হারিকেন সোয়্যাপ এর যে টেস্টনেটটা আছে এটা নিয়ে। এটার বিষয়ে বিস্তারিত অনেক তথ্য আছে এখানে। আপনার চেইন নেট সেট করতে হবে, তারপরে টোকেন ক্লেম করতে হবে, সেভ মানে সোয়্যাপ করতে হবে ইত্যাদি। সো এখন কথা হচ্ছে যে আমরা এটা কীভাবে করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটিতে টোটালি আমরা জাম্প করব এবং ফুললি ফোকাস থাকবে আজকের ভিডিওতে প্রত্যেক ইউজারের। আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি আমাদের সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, পাশে আসা বেল আইকনটি কল নোটিফিকেশনে অ্যাক্টিভ করে বাজিয়ে দিবেন। কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এবং এগুলোই আপনারা অনলাইনে খুঁজে থাকেন। আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের প্রথম জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে মাস্ট বি এখনই জয়েন করে নেবেন সকল এয়ারড্রপের উইথড্রয়াল আপডেট এবং পেমেন্টস প্রুফ সবার আগে পাওয়ার জন্য। সো এখান থেকে আপনাদের যে যে প্রফিট হবে সেটা হচ্ছে সকল আপডেটগুলো আমি সবার আগে দিব। এখন চলে যাব সরাসরি আমাদের পোস্টে। আপনি আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশনে যে এয়ারড্রপটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা লিঙ্কটা পেয়ে যাবেন। যদি ডিসক্রিপশনটা ওপেন করে একটু নিচের দিকে স্ক্রোল করেন সেখানে দেখতে পারবেন যে টুডেজ এয়ারড্রপ লিঙ্ক। আরেকটা কথা অবশ্যই রিমাইন্ড করে দিতে চাইব, যারা নতুন ভাইয়েরা আছেন এয়ারড্রপ সম্পর্কে কোনো ধারণা নাই তারা আজকের ভিডিও ডিসক্রিপশনটা কাইন্ডলি একটু ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে দেখবেন হোয়াট ইজ এয়ারড্রপ বা এয়ারড্রপ থেকে কীভাবে ইনকাম করে, এরকম একটা টেক্সট দিয়ে তার সামনে একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন। ওকে, অল বিস্তারিত শেষ, এবারে আসলে আমরা এয়ারড্রপের পোস্টে যাই। ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে চলে আসলে আপনি এরকম একটা প্রজেক্টে চলে আসবেন যেখানে এদের দেখুন যে হচ্ছে ইনভেস্টরটা দেখেন একবার। জাস্ট এখানে যদি এটা ওপেন করাই আপনি এখানে দেখতে পারবেন বেস্ট হাইলাইটেড, এখানে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কোম্পানি আছে, তার ভিতর থেকে আপনারা বেশ পরিচিত হবেন হচ্ছে কুকয়েনের সাথে। আমি জাস্ট এখানে আপনাদেরকে ই করাচ্ছি, এখানে কুকয়েন আছে, অ্যাবাক্স আছে এবং ডাক ডাও, তিনটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনভেন্টরি যেটা আমাদের এখানে হাইপ করেছে। এবং পরবর্তীতে আরও আছে এমইএক্সি, এটার ফলোয়ার কীভাবে আমরা প্রথম ডিটেলস নিয়ে কথা বলতেছি। কাজ একটা কথা বলি, কাজ করতে হলে কাজ কি করব সেটা জানা উচিত, কেন করব আসলে এটা কতটুকু করব এটা জানা উচিত। যারা এগুলো না জেনে কাজ করে তাদের বলবো গুড বাই, আপনার ভিডিও দেখতে হবে না। সো এখানে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হারিকেন সোয়্যাপ থেকে, যেখানে বলতেছে তারা টোটাল এখানে কত লক্ষ, 10 লক্ষ টোকেন রেখেছে মেবি, হ্যাঁ 10 লক্ষ টোকেন এখানে তারা গিভওয়ে করবে মেইন নেটে। আপাতত টেস্ট নেটের মাধ্যমে আমাদের কাজ করতে হবে, বিস্তারিত পড়তে আমরা মিডিয়ামে যেতে পারি, মিডিয়াম থেকে আমাদের বিস্তারিতটা জেনে নিব। আমার ভিডিও অলওয়েজ বড় হয়, 10 মিনিটের মতো ভিডিও হয়, 15 মিনিট 14 মিনিট ভিডিও হয়, যদি আপনি দেখে কাজ করতে পারেন তাহলে আপনারই হবে। এখানে ইভেন্ট হচ্ছে একটা, আরও ইভেন্ট আসবে, এদারা বোঝানো গেছে এই হারিকেন সোয়্যাপে আরও ইভেন্ট আসবে। এবং এটা মাত্র দেখুন একদিন আগে পোস্ট করেছে, যেখানে এইটা শুরু হবে হচ্ছে আপনার 30 আগস্ট থেকে আপনার চলবে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ। আপনি এই ভিডিওটা যদি সেপ্টেম্বরের 2021 পর্যন্ত দেখেন তাহলে আপনি জয়েন করে নেবেন, তারপরে দেখলে আই এম সো সরি, কাজ হচ্ছে আপনি একটি ছিলেন না টেলিগ্রাম বা ইউটিউবে, এজন্য পরবর্তীতে দেখতে পাচ্ছেন। সো এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছে তারা, তাদের যে ফসেট নেটওয়ার্ক আছে, তারপর হচ্ছে টেস্ট নেটওয়ার্ক আছে, এরপর হচ্ছে এখানে ডিটেলস বলেছে, অলরেডি বলে দিয়েছে ডিটেলস কী কী আছে। এখন কথা হচ্ছে এখানে জয়েন করব এটা নিয়ে। সো এর আগে একটু টুইটারে আমি দেখিয়ে নিতে চাই এদের যে ফলোয়ার্সগুলো, আমরা টুইটারের ভিতরে যাব এটাকে ফলো করে নিব। এদের ফলোয়ার সেকশনে যদি আমি চলে আসি এখানে দেখতে পারবেন এমইএক্সি মানে এমএক্সি গ্লোবাল এদেরকে ফলো করতেছে। আশা করি একটা বিগ একটা প্রজেক্ট, এবং এখানে অ্যাভালান্সের যে অফিসিয়াল টুইটার আছে তারা কিন্তু এটাকে নিয়ে রিটুইট করেছে। জাস্ট লাইক ইউ ক্যান সি হিয়ার, অ্যাভালান্স থেকে এখানে টুইট করেছে এবং অ্যাভালান্সের এটা অফিসিয়াল অ্যাবাক্স টোকেন অফিসিয়াল, এই যে অফিসিয়ালটা। ওকে, সো এটা ছিল ওয়ান অফ দ্য গ্রেট একটা অপরচুনিটি। এখন যদি মনে করেন যে না এত ভালো একটা অফার আমার জয়েন করার দরকার নেই, সেটা আপনার বিষয়। এখন এখানে আপনার কী কী লাগবে, প্রথমত আপনার কিউই ব্রাউজার থাকা লাগবে, যাদের আছে গুড, যাদের মেটামাস এক্সটেনশন আছে তারা তো অলরেডি করেছেন, না থাকলে এখান থেকে ক্লিক করে কিউই ব্রাউজার সিলেক্ট করে মেটামাস এক্সটেনশনটা অ্যাড করবেন। দেন হচ্ছে আপনাদের এখানে আরপিসি অ্যাডেড করতে হবে, তারপর হচ্ছে আপনাদের ফসেট করতে হবে, ফসেট করার জন্য অবশ্যই কিন্তু ফসেট করার সময় আপনাদের ইয়া লাগবে, ভিপিএন লাগবে। দেন হচ্ছে ট্রেড লিঙ্ক সোয়্যাপ,
এই কটা স্টেপ করলে আমরা কমপ্লিট। সো ফার্স্ট অফ অল আমরা কিউই ব্রাউজারে চলে যাব। আমাদের আজকের জন্য বেস্ট দুটো ওয়ে সেটা হচ্ছে আমি এখানে কিউই ব্রাউজার প্লাস হচ্ছে আপনার টার্বো ভিপিএন এ দুটোকে সাজেস্ট করব। তো প্রথমত আমি কিউই ব্রাউজারটা ওপেন করব। কিউই ব্রাউজার করে এখানে আমাদের হোম পেজে থাকব। যাদের মেটামাস নাই তারা এই মেটামাসটা এখান থেকে ই করে ক্রোম দেখবেন যে যখন এখানে ক্লিক করবেন অ্যাডেড অ্যাডেড মেটামাস্ক অ্যাড মেটামাস্ক অ্যাডেড টু ক্রোম থাকবে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। আর যাদের অ্যাড আছে তারা যা সিম্পল থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা যে মেটামাস্কের ভিতরে ঢুকবেন, কি বলেছি মেটামাস্কের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, নিচ থেকে পাসওয়ার্ড থাকলে আপনি পাসওয়ার্ড অ্যাক্টিভ করে নেবেন। ওকে, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। জাস্ট এখান থেকে আমরা কী করব, এই যে এখানে একটা নেটওয়ার্কে ক্লিক করব। নিচ থেকে আমরা কী করব, এখানে জাস্ট কাস্টম আরপিসি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নেটওয়ার্ক নেম আরপিসি ইউআরএল এগুলো দিতে হবে। এগুলো কোথায় পাবেন, আমার যে পোস্টটা আছে পোস্টার ভিতরে পেয়ে যাবেন। এখানে আছে নেটওয়ার্ক নেম আরপিসি ইউআরএল চেইন আইডি তারপর সিম্বল প্রত্যেকটা একটা একটা কপি করে নিয়ে ওখানে বসান। ওকে ফাইন, আমি এখান থেকে বসিয়ে সেভ বাটনে ক্লিক করলাম, এটা আমার হয়ে গেছে। দেন এখান থেকে আমরা চেননেটে ক্লিক করে এটার ভিতরে ক্লিক করে এটা এন্টার করব। ওকে, এটা ক্রস করে দিলাম। আমাদের এখানে অ্যাবাক্স জিরো অ্যান্ড দেন নাও আমাদের ফার্স্ট অফ অল অ্যাবাক্স আনতে হবে। সেজন্য আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব, কপি করে এখান থেকে আমরা কেটে দিব। এবার হচ্ছে আমাদের ভিপিএনের কালা মানে কাণ্ড কারখানা। সো এবার হচ্ছে ভিপিএনকে আমরা এখানে অ্যাড করব। সো ভিপিএনটা কানেক্ট করে নিব, যাদের নাই ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে অসংখ্য ভিপিএন আছে লাইক সুপার ভিপিএন টার্বো ভিপিএন এগুলো থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন, কারণ হচ্ছে এখানে ফাউসেটটা ক্লেম করতে গেলে আমাদের ভিপিএনটা লাগবে। আমার এটা কানেক্টেড হয়ে গেছে। দেন এবার অ্যাগেনলি ব্যাক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টটাতে চলে আসুন। এখানে যে পোস্টটা নিচে দেখতে পারবেন যে ফসেট লিঙ্ক আছে, তো আপনি ফসেট লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ফসেট লিঙ্ক, এটাতে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। তো আমি এটাকে আমার কিউই ব্রাউজার থেকে ওপেন করতেছি, অথবা চাইলে আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। আমি এটাকে ক্লিক করে ক্রোম থেকেই ওপেন করলাম। তো এখানে আমাদেরকে ফসেট করতে হবে। ফসেটের জন্য আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আনতে বলেছিলাম আমি। তো এখানে আমাদের প্রথম অ্যাড্রেস দিতে হবে ক্যাপচা ফিল আপ এবং ফসেট। তো রিকোয়েস্ট মানে দুইটা অ্যাবাক্স দিবে আমাদেরকে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করব। ভাই ভিডিওটাতে একটা অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। প্রথমত এখানে কোনো রেফার কমিশন নাই, দ্বিতীয়ত হচ্ছে এটা চাইলে আমি ল্যাপটপ দিয়ে করতে পারতাম, অনেক সহজ হতো, এত প্যারা লাগতো না, শুধুমাত্র আপনাদের বোঝার ক্ষেত্রে, কারণ আপনাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার অনেকের কাছেই নাই, অধিকাংশের কাছে। এই জন্য এই দিকটা বিবেচনা করে এই ভিডিওটা এত কষ্ট করে বানানো। সো এই জন্য আপনারা কাইন্ডলি ভিডিওটাতে একটা লাইক করবেন। সো এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কমপ্লিটের পরে আমি এখান থেকে রোবট নাও ক্লিক করলাম অ্যান্ড রিকোয়েস্টে ক্লিক করেছি, দেখি কি হয়। আর রিটার্ন রিপ্লেসমেন্ট ট্রানজ্যাকশন আনপেয়ার, দেন এখানে বারবার ট্রাই অ্যাগেন করতে হবে। দেন এখানে বলতেছে আমি দুই মেনি রিকোয়েস্ট করে ফেলেছি, একটু ওয়েট করতে হবে। এখানে চেক করবেন প্রতিবার ক্লেম করে চেক করবেন যে এখানে আসলো কি না। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এখানে পাঁচটা অ্যাবাক্স ক্লেম করতে সক্ষম হয়েছি। ভিডিও টাইমটা দেখেন কততে পজ করেছি কততে স্টার্ট করেছি, তো অনেক টাইম লাগে কিন্তু এখান থেকে অ্যাবাক্সটা ক্লেম করতে। সো প্রত্যেকে ক্লেম করবেন, একবার ক্লেম হয়ে গেলে মনে করবেন যে আপনার প্রফিট ইনশাল্লাহ হবে। আর এখান থেকে অনেক কম মানুষ জয়েন করবে, কারণ এখানে অনেকেই বিরক্ত বোধ হয়ে বের হয়ে যাবে, বাট যার ধৈর্য থাকবে সেই সফল হতে পারবে। সো ফার্স্ট অফ অল আমরা এখন যে ক্লেমটা করেছি ক্লেমটার পরে এখন আমরা সোয়াইপ করবো। সোয়াইপের জন্য চলে যাবো আমাদের পোস্টে। এবার আমাদের এই যে নিচের যে ট্রেড লিঙ্কটা আছে এটাকে কপি করতে হবে। কপি করার পরে আমরা চলে যাব আমাদের কিউই ব্রাউজারে, কারণ হচ্ছে কিউই ব্রাউজারের মাধ্যমে আমাদের কাজটা করতে হবে। সো কিউই ব্রাউজারটা ওপেন করবেন, নতুন একটা ট্যাব নিয়ে নেবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এবারে আপনি এখানে সেই লিঙ্কটা পেস্ট করুন। দেন এখান থেকে চলে যাবেন ওদের হ্যারিকেন সোয়াইপের যে অফিসিয়াল যে সোয়াইপ ডেস্কটা আছে সেখানে যাবেন। ওয়েলসে চলে আসছি আমরা এখানে। দেন এখান থেকে কানেক্ট নাউতে একটা ক্লিক করবো। এবার আমরা এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবো। মেটামাস্ক সিলেক্টের পরে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমাদের এক্সটেনশনের ভিতরে গেলে দেখতে পারবো একটা ট্রানজ্যাকশন চলে আসছে। এখান থেকে কানেক্টেডে ক্লিক করবো, এটা কানেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে ব্যাকে গিয়ে আবার আগের পেজটাতে যাবো, দেখতে পারবো এখানে আমাদের টোকেনটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে আমাদের ব্যালেন্স আছে পাঁচটা অ্যাবাক্স টোকেন। এখন আমাদের এখানে কিছু সোয়াইপ করতে হবে, লাইক আমরা এখানে ইউএসডিটি সিলেক্ট করবো। তো এখানে ইউএসডিটি লিখে সার্চ করুন, ইউএসডিটি এখানে পাবেন হচ্ছে এ ইউএসডিটি। তো আপনি অ্যাবাক্স ইউএসডিটি এটাকে বলে, জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে কী করবেন, এটার অর্ধেক মানে অর্ধেক পরিমাণ, পাঁচটার অর্ধেক কত হয় 2.5 মানে আড়াই, এবং আমরা এখানে টু সোয়াইপ করবো, কারণ হচ্ছে আমাদের একটা টোকেন রাখবো এটার ফিটি মেনটেন করার জন্য। তো দুইটা সোয়াইপ করবো, দুইটাতে পাচ্ছি হচ্ছে আমরা $32, বাপরে বাপ, $16 একটা অ্যাবাক্স। যাই হোক, এটা টেস্ট নেটের কোনো প্রবলেম নেই,
এখান থেকে সোয়াপের উপরে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করে কনফার্ম সোয়াপে একটা ক্লিক করবেন, আবার একটু ওই যে নতুন পেজটাতে ক্লিক করে মেটামাস্কের পেজে চলে আসবেন, একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে নতুন একটা ট্রানজ্যাকশন পাবেন, এটাকে কনফার্ম করে নেবেন। কনফার্ম হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন, এবার আগের পেজটাতে অর্থাৎ এক্সচেঞ্জের পেজটাতে গিয়ে দেখবেন এটা কনফার্মেশন সাবমিট। একটু লোড নিবে, এটা যাতে আমাদের কস্ট হয়। এটা কস্ট হওয়ার পরে এখান থেকে আমাদের ব্যালেন্স শো করবে এখানে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। এছাড়াও আপনি চাইলে এখানে দেখতে পারেন এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে কি না, এটা এখনও অনগোয়িং আছে। আমি এইবার কনফার্ম হয়ে গেছে, আমার প্রায় 3টা টোকেন আছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এটা ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল সাকসেসফুললি। তো এটা হয়ে গেলে এখন আমাদের কাজ হবে এখান থেকে আমাদের লিকুইডিটি প্রোভাইড করা, টেস্টনেটের মাধ্যমে লিকুইডিটি প্রোভাইড। সো এখান থেকে লিকুইডিটিতে আমরা চলে যাব। তো এখানে বলে নেই রিওয়ার্ডটা লিকুইডিটি প্রোভাইডের আগে পোস্টের ভিতরে তারা বলে রেখেছে সোয়াপ অ্যান্ড ফার্ম টেস্ট, এখানে ফার্মিং টেস্ট চলতেছে। এবং এখানে তারা বলে দিয়েছে কি দেখুন, যদি আপনি এলিজিবল হতে চান তাহলে একটা সোয়াপ করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে, এবং ফার্ম করতে হবে এবং হারভেস্ট করতে হবে। তো এখানে যারা যারা বেশি হারভেস্ট করবে তারা এখান থেকে ভালো পরিমাণের টোকেন পাবে, এক একজন মিনিমাম 100 থেকে 1000 টোকেন পর্যন্ত প্রত্যেক ইউজার পাবে। সো আমরা তো সোয়াপটা করে নিয়েছি তাই না, এবার হচ্ছে আমাদের প্রথম হচ্ছে লিকুইডিটির পালা, দেন হচ্ছে আমাদের ফার্মিংয়ের পালা। সো এখান থেকে আমরা লিকুইডিটি প্রোভাইড করব। লিকুইডিটিতে আমরা দিব হচ্ছে এখানে একটা দিব, কারণ আমাদের ফার্মিং করতে হবে তো তাই না। তো একটা দিব এবং এখানে দিব নিচেরটাতে সিলেক্ট করব, যে লিকুইডিটিতে আসবেন কোথা থেকে আমি বলে দিচ্ছি। প্রথম যে সোয়াইপ করছেন সোয়াইপের এখান থাকবে সোয়াইপ, এখান থাকবে লিকুইডিটি, ক্লিক করে চলে আসবেন। আমার এখানে ইউএসডিটি আছে, তো আমি এখান থেকে এটাকে জাস্ট কী করব, একটা সম পরিমাণে লিকুইডিটি প্রোভাইড করব, বা 1.5 আমি লিকুইডিটি প্রোভাইড করবো। দেন এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে জাস্ট আপনার মেটামাস্কের ভিতরে একটা ট্রানজ্যাকশন যাবে, সেই ট্রানজ্যাকশনটা আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। দুইটা আছে আমার এখানে অ্যাপ্রুভাল, আচ্ছা প্রথমটাকে কানেক্ট করি, দেন হচ্ছে আমাকে অ্যাপ্রুভ করে নিতে হবে কনফার্ম। 0.17 সেন্ট যাচ্ছে ফি পার ইতে। একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে ভিডিও, একটু কাইন্ডলি দেখবেন। দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন সাপ্লাইতে আমরা ক্লিক করব। কনফার্ম সাপ্লাইতে ক্লিক করলাম, এবারে আবার একটা ট্রানজ্যাকশন চলে আসবে আমাদের এখানে। সো আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ দিয়ে নিব, দেন নাও এখান থেকে এটাকেও কনফার্ম করে নিলাম, কনফার্ম হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে এখানে দেখতে পারবো আমাদের এটা ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। এখানে আমাদের কী হলো, লিকুইডিটি সাবমিট করা হয়েছে। এবার হচ্ছে আমাদের এখান থেকে পুল অ্যান্ড ফার্মিং করতে হবে, সেজন্য ডান পাশ থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফার্ম অপশনে চলে যাব। ফার্ম অপশনে গিয়ে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এইচসিটি টু এইউএসডিটি, তারপর হচ্ছে আপনার এইচসিটি টু অ্যাভাক্স। তো এখন হচ্ছে আমাদের এইচসিটি কিনতে হবে, এইচসিটিটা থাকতে হবে এবং অ্যাবাক্স থাকতে হবে। তো অ্যাবাক্স অলরেডি আমাদের একটা আছে, আমি হিসাব দিচ্ছি, আমি 2টা সোয়াপ করেছি এবং একটা হচ্ছে আমি লিকুইডিটি বসিয়েছি, 3টা গেল, একটা রেখেছি সোয়াপের জন্য আর একটা রেখেছি আমি ফার্মিংয়ের জন্য, টোটাল আমার 5টা। পরবর্তীতে আপনারা যদি আরও ক্লেম করে ই করতে পারেন তাহলে ভালো। এবং এখানে অ্যাবাক্স টু এইউএসডিটি, তো এখন আমাদের আবার আগে সোয়াপে যেতে হবে, কারণ এখানে আমাদের এইচসিটিটা কিনতে হবে। তো এই জন্য আমরা সোয়াপে আবার একদিন চলে গেলাম, 3 ডটে ক্লিক করে নিচ থেকে আমরা উপরটা এইউএসডিটি নিব। কারণ কি জানেন, কারণ আমি 2টা অ্যাবাক্স সোয়াপ করেছিলাম, আপনাদের মনে আছে ভিডিওতে 2টা অ্যাবাক্স সোয়াপ করেছি, সেখান থেকে একটার ভ্যালু আমি লিকুইডিটি বসাইছি আর বাকি যে $16 ছিল সেটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এই জন্য আমি কী করবো, সেইটা থেকে আমি এইচসিটিটা করে নিব। তো এখানে নিচেরটাতে আমি সিলেক্ট করবো এইচসিটি, এখানে সোয়াপ করবো। এখন আমি এখানে মনে করুন যে 6টা দিয়ে সোয়াপ করবো, দেখি কয়টা আসে আমার। আপনার সুবিধা মতো আপনি যতগুলো চান ততগুলো আপনি এখানে সোয়াইপ করে নেবেন। তো আমি এখানে মনে করুন আমার $6 আমি এইচসিটি ক্লেম করতেছি, এক একটা এইচসিটির ভ্যালু আছে প্রায় $1 কাছাকাছি। তো আমরা যদি 100টা টোকেন পাই সেক্ষেত্রে আমরা কিন্তু $100 প্রফিট পাচ্ছি। এখন এরকম অফারগুলো যেগুলো ফ্রিতে উড়াদুড়া কাজ করে অফারে আপনি পেমেন্ট পাচ্ছেন, সেই অফারগুলো যদি মিস করেন তাহলে ভাই কে কী বলবে, আপডেট ফলো করবেন না, সেটা কী করতে হবে। এখন আমরা সোয়াইপ করে নিয়েছি, এবার আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে ফার্মে যাব, কারণ আমাদের ফার্মিং করতে হবে এবং হারভেস্ট করতে হবে। তো প্রথম আমি সবাইকে সাজেস্ট করবো এইচসিটি টু অ্যাবাক্সে করতে। তো আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন, প্রথমে আপনি এনাবেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেটামাস্কের ভিতরে ওরা একটা কনফার্মেশন দিবে, এটাকে ক্লিক করে আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন। আমি এটাকে কনফার্ম করে নিলাম, কনফার্মের পরে এখান থেকে জাস্ট ব্যাক করে অ্যাগেন সাইটে চলে আসবেন। মনে রাখবেন, আজকে শিখিয়ে দিচ্ছি, যতগুলো টেস্টনেটে জয়েন করবেন প্রত্যেকটাতে পুল অ্যান্ড ফার্মিং দিতেই হবে এবং হারভেস্ট করতে হবে। তো এখানে স্টেক এলপি, তো আমি স্টেক এলপিতে ক্লিক করে এখানে ম্যাক্সে ক্লিক করব। তো
সরি গাইস, এখানে হবে লিকুইডিটি প্রোভাইড করেছি অ্যাবাক্স টু এইউএসডি, মানে এখানে আমাদের এসিটি টু এইউএসডি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের লিকুইডিটিটা একটু প্রবলেম হয়েছে, আমরা লিকুইডিটিটা সোয়াপ করে আসি। এখানে লিকুইডিটির ভিতরে আমাদের পুল ছিল হচ্ছে অ্যাবাক্স টু এইউএসডিটি, আমি এটাকে রিমুভ করে দিব কারণ এই এটা লাগবে না এখান থেকে 100%। এখানে আমাদের অন্যটা করতে হবে, সেটা হচ্ছে এইসিটিতে আমাদের লিকুইডিটি করতে হবে। দেখেন কথা বলতে বলতেই কিন্তু একটু ভুল হয়ে গেছে, এটুকু না শুধরালে এখন কি করবে, অনেকে চলে গেছে। তো আমার কিছু না, কারণ আমি তাও ফুললি দেখিয়ে দিচ্ছি, এটাকে ফুল রিমুভ করে নিব। আমি রিমুভ আমি স্কিপ করে আসি, কারণ হচ্ছে আপনাদের মেইন কাজ দেখাই। সো আমাদের কী কী কিনতে হচ্ছে, আমরা এইউএসডি কিনবো প্লাস হচ্ছে এইসিটি কিনবো, দুইটা কিনে আমরা কি করব লিকুইডিটি প্রোভাইডে যাব। আচ্ছা ভাই, আর একটু কষ্ট করে দেখেন, কারণ হচ্ছে এখানে লিকুইডিটির ক্ষেত্রে আপনার এখানে অ্যাডেড লিকুইডিটিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে উপরেরটাতে সিলেক্ট করবেন হচ্ছে এইউএসডিটি, তারপর হচ্ছে নিচেরটাতে সিলেক্ট করবেন এইচসিটি। এইচসিটি সিলেক্ট করার পরে এইচসিটির উপরে ম্যাক্সে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনার কতটুকু ই আছে। তো প্রাইস ইম্প্যাক্ট আমাকে অনেক হাই দেখাচ্ছে, আমি প্রয়োজনে কিছু টোকেন এখান থেকে কেটে কমিয়ে নিচ্ছি। তো আমি এখানে চাচ্ছি হচ্ছে 42টা দিব, তো আমি এখানে 42টা দিচ্ছি। তো প্রথম অ্যাপ্রুভ এইচসিটি, এটা লিকুইডিটি প্রোভাইড হচ্ছে। তো লিকুইডিটিটা প্রোভাইড হওয়ার পরে আমরা এখান থেকে স্ট্যাকিং ফার্মিংয়ে যাব। ওকে, লিকুইডিটি প্রসেস অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সো এখন আমি জাস্ট স্ট্যাকিং ফার্মিংয়ে গেলেই দেখতে পারবেন, কারণ এর আগে লিকুইডিটি একটু আগেই দেখাইছি আপনার, যেটা মানে অ্যাবাক্স টু ইউএসডিটি দেখালাম না, ঠিক ওইটাই এখানে করতে হবে। সো আমার এখানে হচ্ছে লিকুইডিটি পুল কমপ্লিটেড, অ্যান্ড রাইট নাও আমি চলে যাব এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করে, আমার লিকুইডিটি পুল চলে আসছে প্রায়। তো এখন আমি এখান থেকে থ্রি ডট থেকে ক্লিক করে চলে যাব হচ্ছে আমার সোয়াইপ অপশনে, কারণ হচ্ছে আমার সোয়াইপ অপশন থেকে কাজ কমপ্লিট, এবার আমি ফার্মিংয়ে যাব। তো এখান থেকে ক্লিক করে আমি ফার্মিং ফার্ম নামের অপশনটাতে চলে যাচ্ছি। আমি মনে রাখবেন ইউএসডিটি টু এইচসিটিতে আমি লিকুইডিটি ফার্মিং করেছি, এবং এটা আমি একটু আগে এনেবল করেছি, যেটা হচ্ছে এইচসিটি টু এইউএসডিটি, তাই না? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে অ্যানেবেল করলাম। অ্যানেবেল করার পরে এখান থেকে আমাদের অ্যাগেইন মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করতে হবে, শুধু কাজ হচ্ছে মেটামাস্কের পেজের আর হচ্ছে ওই মানে এক্সচেঞ্জারটার পেজের, এটুকুই কাজ। তো এটা অ্যানেবেল হবে। এবারে আমাদেরকে এখানে স্টেক এলপিতে ক্লিক করতে হবে, এখানে ম্যাক্সে ক্লিক করতে হবে। এবারে দেখুন আমরা এখানে 60টা টোকেন স্টেক করতে পারতেছি, এখান থেকে কনফার্মে আমরা ক্লিক করব। তো কনফার্মে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে মেটামাস্কে আরেকটা পারমিশন চাবে, সেটা হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করলাম। এবার এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এটা মনে করবেন এটা পেন্ডিং থেকে যখনই কনফার্ম হয়ে যাবে আপনার এটা স্ট্যাকিংয়ে চলে যাবে। স্ট্যাকিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে হারভেস্ট করতে হবে, অর্থাৎ স্ট্যাকিংয়ের প্রফিটটা আপনাকে ক্লেম করতে হবে। যেমন এখানে এটা প্রফিট হচ্ছে, দেখুন অটোমেটিক বাড়বে, প্রতিদিন বাড়বে। এখান থেকে আপনি হারভেস্ট অপশনে ক্লিক করবেন, এই হচ্ছে আপনার কাজ। এরপরে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে তাদের মেইলে আপনাকে কনফার্ম করতে হবে, যেখান থেকে হারভেস্ট আমি ক্লিক করেছি, দেন হচ্ছে আমি এখানে আরেকটা পাচ্ছি, এটার উপরে ক্লিক করলাম, এই হচ্ছে আমার হারভেস্ট হয়ে গেল। এখন এই যে হারভেস্টটা করতেছি, প্রত্যেক দিন হারভেস্ট করবেন, যার যত হারভেস্ট বেশি হবে সে তত ওই যে 100 মিনিমাম 100 পাবে, সর্বোচ্চ তত বেশি পাবেন, সর্বোচ্চ 1000 টোকেন পর্যন্ত এর ভিতরে পাবেন যার যত হারভেস্ট বেশি হবে। এবারে যে কাজটা আছে ছোটো, এখানে কি বলেছে একটু নিচের দিকে খেয়াল করুন, যে বলছে যে বিসাইড ইউজার্স হু সাবমিট ভেরি হাই কোয়ালিটি সাজেশনস অর সিরিয়াস বাগস ক্যান বি রিওয়ার্ডেড বাই আইডিও ওয়েট লিস্ট প্লিজ ইমেল। মানে এখানে বলছে যে প্রচুর পরিমাণের বাক্স এখানে জমা দিয়ে যদি আপনি এখান থেকে তাদের ওয়েট লিস্টে যেতে চান, তাহলে অবশ্যই তাদেরকে কী করবেন, অবশ্যই ইমেল করবেন। কীভাবে? এই যে ইমেলটা আছে testnet.harikansoap.com, ওইখানে গিয়ে আপনার যে অ্যাবাক চেনের যে অ্যাড্রেসটা আছে ওইটাই করবেন। এখন বলতে পারেন, ভাই টেস্টনেটে যেহেতু ভেলো নাই তাহলে রিওয়ার্ডটা কীভাবে দিবে? অবশ্যই এটা একটা প্রশ্ন। তো প্রশ্নটার উত্তরটা আজকে ভাঙিয়ে দিচ্ছি, প্রত্যেকটা টেস্টনেটের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটাকে টেস্টনেটের মাধ্যমে জয়েন করলেন, এই ওয়ালেট অ্যাড্রেসটার অবশ্যই ব্যাকআপ কী আছে, 12 ডিজিটের। সো সেই ব্যাকআপ কিটাকে আপনি সেভ করে রাখবেন। ব্যাকআপ কিটা সেভ করার পরে যখন আপনার এখান থেকে এই যে হারিকেনটা যে আপনার বেটা মানে টেস্টনেট থেকে মেইননেট লঞ্চ করবে, অর্থাৎ এই টোকেনগুলো যখন আসল টোকেনে রূপান্তরিত হবে, তখন আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটাই তারা পাঠিয়ে দিবে। এবং এটা যদি আপনি মেইননেটে মানে ইম্পোর্ট করেন, তাহলে টোকেনগুলো দেখতে পারবেন আর সেগুলো বিক্রি করতে পারবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক বাড়তেছে। সো এটা ছিল আপডেট। আর এখানে কিন্তু আপনাদের টোটাল জয়নিং ডেট টেট সহ আমি বলে দিয়েছি ভিডিওর প্রথম থেকেই। আর আশা করি যে ভিডিওটা একটু লং হলেও বুঝতে অসুবিধা হয়নি, ফুল ডিটেলস দিতে পেরেছি, প্রবলেম হয়েছিল সেটাও সলভ করে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অ্যাক্টিভ রাখবেন এইসব এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য। আর টেলিগ্রামটা ফলো করবেন, প্রত্যেকটা এয়ারড্রপের নতুন নতুন আপডেট ও পেমেন্টস প্রুফগুলো কোথায় কী পেতে হবে সেগুলোর সকল ইনস্ট্রাকশন সাথে সাথে হেল্প পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে হোম স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।